আজি পদমপুর গস্তরে যাবে মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক পদমপুর পাইকমাল ও ঝাড়পন্থরে তিনোটি সভায় যোগ দেবার কার্যক্রম রয়েছে। উপনির্বাচন পরে এহা মুখ্যমন্ত্রীঙ্ক প্রথম গস্ত। এতিপাই পদমপুর আরপি পড়িয়া পাইকমাল হাইস্কুল পড়িয়া ঝাড়পন্থ শক্তি ছক নিকট পড়িয়ারে হয়েছে প্রস্তুতি। সুরক্ষা ব্যবস্থাকে মধ্যে কড়াকড়ি করা যাইছে। তবে মুখ্যমন্ত্রীঙ্ক গস্তকে নিয়ে পদমপুরবাসীঙ্ক মনে রয়েছে অনেক আশা। উপনির্বাচন বেড়ে পদমপুর জেলা পাই মুখ্যমন্ত্রী দেইতিবা প্রতিশ্রুতি পূরণ হয়েছে কি না তাহা উপরে রহিব নজর। পদমপুর উপনির্বাচন ঘোষণা পরে 2022 নভেম্বর 16 বৈঠক বসিবা সহ জেলা ঘোষণা পাই মিলিতিলা প্রতিশ্রুতি। আজি পদমপুর গস্ত সময়ে এ প্রতিশ্রুতি পূরণ হব কি না তাহা বড় প্রশ্ন। সেপরি চাষীঙ্কু ইনপুট সবসিডি সহায়তা প্রদান নিয়ে মধ্য ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। পদমপুরে স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত থাকাবেলে পাইকমাল পিএচএসসি কু সিএচসি করিপাপাই মধ্য দাবি জোর ধরিথিলা। এবে মুখ্যমন্ত্রীঙ্ক গস্ত সময়ে এনে ঘোষণা হব বলে পদমপুর বাসীঙ্ক মনে রয়েছে আশা।